বাড়ির ছাদ ভর্তি লাউ শাক হয়ে রয়েছে। অনেকদিন ধরে ভাবছিলাম কিছু একটা বানাবো, লাউ তো অনেক খাওয়া হয়েছে, এখন ভাবলাম যে তাহলে লাউ পাতা দিয়ে বা লাউ শাক দিয়ে কিছু একটা বানাবো। এত গরমে ছাদে গিয়ে যে পাতাটা ছিঁড়ে আনবো সেটাও ইচ্ছে করছিল না, তো অনেকদিন পরে একটু সময় বার করে গিয়ে কয়েকটা পাতা ছিঁড়ে নিয়ে আসলাম। এখানে আমি একটু বেছেই নিয়েছি, মানে খুব যে বুড়ো পাতাগুলো সেগুলো নেইনি, তাও যদি কয়েকটা এসে যায় সেগুলো পরে বেছে বাদ দিয়ে দেবো। দেখো পাতাগুলো কিন্তু একদম ফ্রেশ আর ভীষণ ভালো ছিল, তো আমি আর কি কচি দেখেই পাতাগুলো আনার চেষ্টা করেছি। তারপর এর মধ্যে থেকে যে এই যে ধুলো বালি বা নোংরা যেগুলো ছিল সেগুলোকে ভালো করে বেছে নেবো। পাতাগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে কিছুক্ষণ জল ঝরানোর জন্য রেখে দিয়ে এই শক্ত অংশটুকু কেটে ফেলে দিয়ে তারপরে যে বাকি পাতাটাকে টুকরো টুকরো করে কেটে নেব। আর আমি আমার আগের অনেক ভিডিওতে বলেছি যে আমি পাতা বাটা বা খোসা বাটা এই জাতীয় খাবারগুলো খেতে খুব ভালোবাসি, মানে এরকম ঘরে পাতা থাকলে বা কিছু খোসা বাটার যদি সুযোগ থাকে তো সেগুলোকে আমি এরকম বেটে তারপরে সেটা আর কি গরম ভাতের সাথে খেয়ে নিই, ভীষণ ভালো লাগে সেগুলো খেতে। তারপরে আমি এখন পাতাগুলোকে যে কেটে রেখেছিলাম সেগুলোকে আর কি কড়াইতে ভাজা করব। আর তার আগে দিয়ে দিয়েছি কড়াইতে সর্ষের তেল দিয়েছি, আর তার মধ্যে দিয়েছি একটু কালো জিরে আর শুকনো লঙ্কা, আর তারপরে দিয়ে দিলাম নুন হলুদ আর অল্প একটু জল। একটু জল দিলে পাতাগুলো ভালো করে সেদ্ধ হবে, তার জন্য এখন আমি এটাকে ঢেকে কিছুক্ষণ রেখে দেবো, তারপর একটু নাড়াচাড়া করবো, ব্যাস হয়ে যাবে। এই যে আমার দেখো প্রায় হয়ে এসেছে। সবজি বাজার হোক বা মুদিখানা, বাড়ির সব কিছুই আমাদের দোকান থেকে কিনে খেতে হয়, কিন্তু তার মধ্যে যদি কোনো ফল বা সবজি নিজের বাড়ির গাছের থেকে আমরা পেরে নিজেরা খাই বা অন্যদের খাওয়াই তার কিন্তু একটা অন্যরকমই মজা। তো সেরকমই আমি বাড়ির ছাদ থেকে এই যে নিজের হাতে পেরে এনে এটা করছি, এটাতে কিন্তু আমার ভীষণ ভালো লাগছে। এরকম ভর্তা বা বাটা জাতীয় খাবারগুলো ব্লেন্ডার থেকে শিলে বাটা হলে বেশি ভালো লাগে। আমি যদিও শিলে বাটতে খুব একটা এক্সপার্ট নই, কিন্তু আমার শ্বশুরবাড়ির এই শিলটাতে খুব ভালো বাটা হয়। এই দেখো আমি মাত্র এক দু বাটা দিয়েছি, তাতেই আর কি কতটা ভালোভাবে হয়ে গেছে, যেরকম বড় সাইজ আর সেরকম ভারী, তার জন্য খুব সহজেই বাটা হয়ে যায় খুব ভালোভাবেই। সব পাতাগুলোকে বাটা হয়ে গেছে, এরপরে আমি এটাকে সর্ষের তেলের মধ্যে কড়াইতে অল্প একটু নাড়াচাড়া করে নেবো। আর এই ভর্তা জাতীয় খাবারগুলোতে কিন্তু সর্ষের তেল ব্যবহার করলেই বেশি ভালো লাগে, রিফাইন তেলও করা যেতে পারে কিন্তু সর্ষের তেলটাই বেশি ভালো লাগে। এই যে অল্প একটু তেল দিয়ে তারপরে এই যে বাটাটাকে আর একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। আর শুরুতে দেখে মনে হচ্ছিল যে কতটা পরিমাণ হবে, কিন্তু দেখো লাস্টে এই যে একটু ভেজে নেওয়ার পরে পরিমাণটা আরও কিছুটা কমে গেল। চিংড়ি মাছ দিলে এই পাতার স্বাদ কিন্তু আরও বেশ খানিকটা বেড়ে যায়। তো আমার কাছে এখন চিংড়ি মাছ ছিল না বলে আমি শুধুই করেছি, পরে কখনো চিংড়ি মাছ দিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আর আমার বাটাটা একদম রেডি, এখন গরম গরম ভাতে সার্ভ করলেই হয়ে যাবে।